যেহেতু সময় নষ্ট না করে আগেই শুরু করি আজকের মক টেস্টের সলিউশন এই মক টেস্ট তোমাদের কোথায় দেওয়া হয় তোমাদের একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয় যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে বা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকে ক্লিক করে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের ওই মক টেস্টে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন দেখে নি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এরকম একটা সরল ছিল যেটাকে আমাদের বদমাশ রুলস অনুযায়ী সেটাকে সমাধান করতে হয় তো কীভাবে করে তাও তোমাদের বলে দিচ্ছি আগেও বলেছি বদমাশ রুল কীভাবে কাজ করে প্রথমে ব্যাকেটের কাজ হয় তো এটা তো কোনো কাজই নয় ব্যাকেট মাইনাস তো এটাই থাকবে মাইনাস পাঁচি থাকবে এরপর আসছে দ্বিতীয় ব্র্যাকেট তো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দেখো কুড়ি কুড়ি রেখে দিই মাইনাস এটা কী কী করবো ব্র্যাকেটটা তুলতে হবে তো ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবার গুণ এখানে মাইনাস আটই থেকে যাবে এবার কী করবো ব্র্যাকেট উঠে গেলে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আর গুণ আছে তো এর মধ্যে গুণটা আগে হয় বদমাস নিয়ম অনুসারে তো গুণ কত হয়ে যাবে মাইনাস ষোলো হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস ষোলো আর আগে ছিল কুড়ি তো এখান থেকে কত চার হয়ে গেল ঠিক আছে আর আগে কি ছিল মাইনাস পাঁচ ছিল আর এই চারটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ছিল দেখো মাইনাস পাঁচ আর চার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মানেই গুণ হয়ে যাবে ব্র্যাকেট তুললে তো মাইনাস কুড়ি হয়ে যাবে ঠিক আছে এটাই উত্তর প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল মাইনাস কুড়ি তো চলে যায় পরের প্রশ্নের দিকে পরের প্রশ্ন হচ্ছে এরকম একটা গতিবেগের অঙ্ক যদি এ থেকে বি স্থানে চল্লিশ কিলোমিটার পর গতিতে একটা ব্যক্তি যায় ঠিক আছে ধরে নাম এটা এ স্থান এটা এখান থেকে সে চল্লিশ কিলোমিটার পর গতিতে গেল এবং ফিরে আসার সময় সে বিদ থেকে এ স্থানে ষাট কিলোমিটার পার গতিবেগে ফিরে আসলো ঠিক আছে ঘন্টা গতিবেগে ফিরে আসলো তো গড় গতিবেগ কত সমগ্র জাতীয়পাত এটার সূত্র আছে টু ইন্টু এক্স ওয়াই প্লাস মানে বাই এক্স প্লাস ওয়াই তো এক্স হচ্ছে যাওয়ার গতিবেগ আর ওয়াই হচ্ছে আসার গতিবেগ যাওয়ার গতিবেগ কত চল্লিশ আর আসার গতিবেগ হচ্ছে ষাট তো এবার বেরিয়ে গেল এবার হচ্ছে যোগ ফলটা এক্স প্লাস ওয়াই কত ষাট মানে সরি একশো তো এবার কী করবো এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবার হচ্ছে আটশো চব্বিশ আর চব্বিশ ইন্টু দুই কত আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে গড় গতিবেগ এইভাবে গড় গতিবেগ বের করতে সূত্রটা অবশ্যই মনে রাখবে পরের তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো এরকম সিরিজ আছে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে এটা আমাদের বের করতে হবে রিজনিংয়ের অঙ্ক দেখো ডিফারেন্স ধরে বের করবে তিন চার ডিফারেন্স এটা পাঁচ ডিফারেন্স হবে এটা ছয় মানে পাঁচ ডিফিশন কত হয় উনিশ হবে চোদ্দোর থেকে পাঁচ যোগ করলে উনিশ এরপর ছয় ডিফারেন্স সাত ডিফারেন্সে আসে দেখো তো এই ডিফারেন্সে করলে উত্তর বেরিয়ে যাচ্ছে আমাদের উনিশ আর এটা আমাদের অপশানে ছিল তো পরের প্রশ্নটি হচ্ছে একটি এটাও একটি ডিজনিং বলতে পারো দেখো সকালবেলা তারা দাবা খেলতে বসেছে দুজনে ঠিক আছে যদি নন্দিনী পূর্ব দিকে মুখ করে থাকে ঠিক আছে ধরো এটা দাবা খেলছে দাবার বাক্স এটা এবং এখানে নন্দিনী আর মমতা বসে নন্দিনী এখানে বসে আছে আর সে পূর্ব দিকে তাকিয়ে আছে অবশ্যই তো এটা পূর্ব দিক পূর্বের অপোজিট কি হবে পশ্চিম দিক তো পশ্চিম উত্তরে যাবে তো পশ্চিম দিকে মমতা তাকিয়ে আছে তো এটা উত্তরে যাবে পশ্চিম দিক তো আজকের মক টেস্টে এই কয়টাই তোমাদের অঙ্কের প্রশ্ন ছিল আরও ছিল কিন্তু সহজ তাই তোমাদের সমাধান করে দেওয়ার প্রয়োজন মনে করিনি যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন তো কমেন্ট বক্সে বলতে পারো করে দেবো তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশানে কিছু স্ক্রিনশট তো যদি চাও তো ওই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে পারো প্রত্যেক দিন ওখানে কোনোদিনও ছুটি নেই প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট প্রদান করানো হয় এবং সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে প্রদান করানো হয় আর তোমরা জানো রেলে বেশিরভাগ সময় সব কোয়েশ্চেন ব্যাক আসে তো সরাসরি ওগুলো তোমরা করলে তোমাদের বেশিরভাগটাই সলভ হয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটাকে দেখার জন্য